এবার আল-আকসা ঝুঁকি মুসল্লিদের উপর ইহুদিদের হামলা। পবিত্র রমজানের 28 রোজায় অধিকৃত জেরুজালেমের পবিত্র স্থাপনা আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে দখলবাজ খুনি ইসরায়েলের ইহুদি সেনারা। তারা আল-আকসা মসজিদের ভেতরে ফিলিস্তিনি মুসল্লিদের উপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নির্দয়ভাবে হামলা চালায়। সোমবার 10 মে শতাধিক ইসরায়েলি সেনা আল-আকসা মসজিদের ভেতরে হামলা চালায়। এ সময় ইসরায়েলি হেলিকপ্টারগুলো আল-আকসা মসজিদের উপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। এদিকে ফিলিস্তিনিদের রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা জানান, চিকিৎসা কর্মীদের সহিংসতার জায়গায় পৌঁছাতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। এই ঘটনায় কমপক্ষে 50 জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি অভিযানে 6 জন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতরে টিয়ার গ্যাস দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া মসজিদের ভেতরেই ফিলিস্তিনি নারীদের উপর স্ট্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেছে তারা। এছাড়া রোববার 9 মে লাইলাতুল কদরের রাতে আল-আকসা মসজিদের কাছে কয়েক হাজার মুসল্লি যখন নামাজ আদায় করছিলেন, তখন ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি পুলিশ। সেই সময় সংঘর্ষে শিশুসহ 80 জন আহত হয় বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।